সন্তো আসসালামু আলাইকুম বলা কায়দা গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিয়া রহমান নামটা তো বেশ ভালো অধ্যাপক বলতে চাচ্ছেন না আগে শুনতাম সালাম আলাইকুম এখন আসসালামু আলাইকুম এই সুন্দর করে বলা এবং কথা হাফেজ এই শব্দের পরিবর্তে আল্লাহ হাফেজ এই শব্দগুলো জঙ্গিবাদকে উস্কে দেয় এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেন ভেরি ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে কিংবা আল্লাহ হাফেজ যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ এটা আল্লাহ হাফেজ এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে কোথায় আঘাত লাগছে আপনি টের পাচ্ছেন আসসালামু আলাইকুম এই শব্দ সরাসরি শিখিয়েছে আল্লাহ নিজে তার নবীকে আর নবীজি এই সন্ন্যত হিসাবে উম্মতি মোহাম্মদের ভেতরে একটা প্রসারণ ঘটিয়েছে আমাকে প্রতিদিন প্রতিদিন 25 বার করে সালাম দিতে পারে আর ওই দিন যদি মারা যায় শাহাদাতের মরণ পায় আমি মুসলিম হিসাবে নবীজির এবং আল্লাহর সরাসরি বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ হাফেজ মানে আল্লাহ তুমি হেফাজত করো আমি আজকে কুষ্টিয়া থেকে আসার সময় প্রায় তিন জায়গায় অ্যাক্সিডেন্ট করার মতো বিরাজ হয়ে গেছি আমরা তো রাস্তায় বের হওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করে বের হবো এই জন্য আল্লাহ হাফেজ বলে যে আল্লাহ তোমাকে হেফাজত করুন আমাকে হেফাজত করুন এই শব্দ যারা জঙ্গিবাদ বলে চালাচ্ছেন আপনি আসল জঙ্গি আর শেষে বলে আল্লাহ হাফেজ এই শব্দগুলো যারা বলে তারা যদি জঙ্গিবাদকে উস্কে দেয় এনারা তো বড় জঙ্গি আপনি অন্তত দেশের এবং মানবতার এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমাদের বক্তব্যের ছেলেরা যারা ওয়ানে গ্রুপে পড়ে এরাও জানে যে আল্লাহ হাফেজ মানে কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানে কি এরাও জানে এদের মতো জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনাকে ওই জায়গায় যেতে বলে আমরা চাই আপনি কাউকে ত্যাগ করেন আমরা ক্ষমা চান আমরা কোনো ক্ষমা নেই